আসসালামু আলাইকুম। অনেকে জানতে চেয়েছেন এআই দিয়ে কীভাবে কাজ করবেন। এআই এখন একটা নতুন একটা ট্রেন্ড, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হচ্ছে। এখন আমরা যেগুলো চিন্তা করতে পারতেছি না বা আমরা যেগুলো ভাবতেছি সেই জিনিসগুলো এআইকে বললে এআই সেটা করে দিচ্ছে। এখন এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো দিয়ে আমরা কাজগুলো করতে পারি। ফ্রি কিছু ওয়েবসাইট আছে এবং ভালো, আপনি যদি প্রফেশনাল কাজ করতে চান তাহলে আমাদের এটা প্রিমিয়াম ভার্সন নিতে হবে। তো আমি কয়েকটা পর্ব করার চেষ্টা করব, ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব, ডিটেলস কিভাবে এআই কাজ করবেন, ফ্রি টুলগুলো দেখাবো, পরে এআই দিয়ে কিভাবে আপনি ইনকাম করতে পারেন সেই জিনিসগুলো দেখাবো। তো এখানে আজকে যে সাইটটা দেখাবো সেটা হলো ফায়ারফ্লাই, অ্যাডোবির একটা সাইট। এটা দিয়ে আমরা ফ্রি ইমেজ জেনারেট করতে পারবো। কী কী জেনারেট করতে পারবো দেখেন এখানে দেওয়া আছে। আপনি টেক্সট থেকে ইমেজ করতে পারবেন, মানে আপনি কী ধরনের ইমেজ চাচ্ছেন সেটা আপনি লিখে দিবেন, জেনারেট করবেন, অটোমেটিক সে ওই ধরনের একটা আউটপুট দিয়ে দিবে, আমরা দেখব। তারপর আপনি যে কোনো যদি একটা ছবি দেন, এই যে দ্বিতীয় যেটা, আপনি যে কোনো একটা ইমেজ, সেই ইমেজটার এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। তারপরটা দেখেন এই যে টেক্সট ইফেক্ট, এই ধরনের অনেকগুলো ডিফল্ট ওদের টেক্সট আছে, তাহলে আপনার নাম দিয়ে সেই টেক্সটগুলো করতে পারবেন, আপনি কাস্টম করে নিতে পারবেন। এই ধরনের ভেক্টর তৈরি করতে পারবেন, 3D তৈরি করতে পারবেন, এই ধরনের ভেক্টর বিভিন্ন ধরনের ইয়ে তৈরি করতে পারবেন যেগুলো আপনি চাচ্ছেন। তো সবগুলোই, তার মধ্যে সব থেকে বেশি এখন যেটা জনপ্রিয় সেটা হলো এটা, যে টেক্সট আপনি দিবেন সে ছবি দিবে। এখন এখানে আপনি যে জিনিসটা চিন্তা করতেছেন সেটা এখানে লিখবেন, সেটা লিখবেন, অটোমেটিক এখানে আপনাকে আউটপুট দিয়ে দিবে। এখন এখানে যদি আমি লিখি ডগ উইথ ক্যাট, এটা আমি জেনারেট করতেছি, দেখেন এখন সে এখানে আউটপুট দিবে। এখানে একটু সময় নিবে জেনারেট করতে। এখন আপনি কী ধরনের আউটপুটটা চাচ্ছেন, আউটপুট আসুক। এখানে দেখেন রেসপেক্ট এসিও, আপনি কী ধরনের চাচ্ছেন, স্কোয়ার চাচ্ছেন, এখানে কয়েক ধরনের আছে, ল্যান্ডস্কেপ চাচ্ছেন, না পোর্ট্রেট চাচ্ছেন, না স্কোয়ার চাচ্ছেন, না যে 16:9 এই ধরনের চাচ্ছেন ওয়াইড স্ক্রিন। তারপরে এটার হলো কোয়ালিটিটা কেমন চাচ্ছেন, এবং এটা ফটো চাচ্ছেন না আর্ট রিলেটেড, মানে ভেক্টর ইমেজগুলো যেমন হয় কোনটা চাচ্ছেন। তা আমরা এখানে যদি সিলেক্ট করে দেই যে আমি ওয়াইড স্ক্রিন চাচ্ছি, ফটো চাচ্ছি, যে এখানে চলে আসছে স্টাইলটা, তারপরে ভিজিবিলিটি এটা ইন্টেন্সিটি বাড়ায় দিতে পারেন, এখানে স্টাইল স্ট্রেংথ এটাও বাড়ায় দিতে পারেন। দেখেন আমি যেটা ইমাজিন করলাম, যেটা আমি লিখলাম সেই ধরনের কিছু একটা সে দিয়ে দিছে। এখন আপনি যে জিনিসগুলো আপনি চাবেন সেটা আপনি এখানে লিখে দিতে পারবেন। আচ্ছা, এটা অনন্ত, তো আমার কিছুক্ষণ আগে আমি একটা কাজ করতেছিলাম, ওই কাজটাতে একটা ক্লায়েন্টকে বললাম যে আসলে তোমার এখানে কী কী আমি ইউজ করবো সেটা বুঝতে পারতেছি না। সে আমাকে অনেকগুলো স্যাম্পল দিল এআই দিয়ে জেনারেট করা, যে তুমি এই ধরনের করতে পারো। মানে মনে করেন আপনি কোনো একটা ডিজাইন করতেছেন, আপনার মাথায় আইডিয়া আসতেছে না, আপনি এখানে একে বলে দিবেন, এখানে লিখে দিবেন, সেটা কিন্তু সে সুন্দরভাবে আপনাকে একটা আইডিয়া দিয়ে দিবে। এখানে যদি লেখেন এখানে অনেকগুলো যারা এর আগে ইউজ করছে এই ধরনের অনেকগুলো ইয়ে আছে এখানে, তো এখানে আমি এটাকে ইউজ করলাম, জাস্ট জেনারেট করে দেখি কি আসে। তো এখানে আমি শুধু টেক্সট দিয়ে ইমেজগুলো দেখালাম, বাকি অপশনগুলো আপনি ট্রাই করতে পারেন। এটা একটা সাইট দেখালাম যেটা দিয়ে আপনি ফ্রি করতে পারবেন, আরও আমি কিছু সাইট দেখাবো স্টেপ বাই স্টেপ, একটা একটা করে আমরা শিখি। এখন এই ইমেজগুলো ডাউনলোড করবো কীভাবে সেটা একটু দেখবো। আর
নেক্সট যে ভিডিওটা দিব ওইখানে আমি দেখাই দিব যে আসলে দেখেন আপনি কি চাচ্ছেন এটা আপনি লিখতে পারতেছেন না। হ্যাঁ, এটা আপনি লিখতে পারতেছেন না, মনের মতো করে বলতে পারতেছেন না। এখন আপনি না বললে তো সে আপনাকে এখানে আউটপুট দিবে না, তো আপনি শর্টকাট বলার পরেও সে আপনাকে পূর্ণাঙ্গ একটা স্টোরি দিয়ে দিবে, স্টোরি দিয়ে দিবে, সেটা আপনি এখানে দিতে পারবেন। এটা আরেকটা সাইড আছে, অনেক সাইড আছে, আরেকটা সাইড থেকে আমি দেখাবো যে আপনি ডিটেলস কি চাচ্ছেন এটা লিখতে পারতেছেন না, কিন্তু শর্টকাটে আপনি একটা টাইটেল দিবেন, বাকিটা সে আপনাকে স্টোরি দিয়ে দিবে যে আপনি এই ধরনের চাচ্ছেন নাকি, তখন ওইটা আপনি এখানে দিবেন, অটোমেটিক জেনারেট হবে। দেখেন এখানে ম্যাঙ্গোর উপর দেখেন যেটা লেখা আছে এই ধরনের একটা চলে আসে। তো এই ইমেজটা তো কিন্তু ফটোগ্রাফি না, এটা হলো এআই দিয়ে তৈরি করা, কিন্তু দেখে মনে হচ্ছে একবার অরিজিনাল। তারপরে এই যে এখানে বাটনে ক্লিক করবেন, এখানে ডাউনলোড অপশন আছে। এখন এখানে দেখেন আপনি যদি একবারে হাই কোয়ালিটি চান তাহলে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে এবং ওয়াটারমার্ক ছাড়া, তাহলে কি হবে এটার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। তো আমরা যেহেতু এটা ফ্রি ইউজ করতেছি, যার কারণে আমরা ফ্রি ডাউনলোড করবো। এখন ফ্রি ডাউনলোড করলে কি হবে, একটা ওয়াটারমার্ক আসবে। এখন আমরা জানি যে ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করবো, এটা আপনি ফটোশপ দিয়ে সহজেই রিমুভ করে ফেলতে পারবেন। এই যে দেখেন এখানে ছোট্ট একটা ওয়াটারমার্ক আসছে, দেখেন কী সুন্দর একটা হাই রেজলিউশন ছবি চলে আসছে, কিন্তু এটা এমনিতে মনে হবে যে ফটোশুট করা, কিন্তু দেখেন এটা এআই দিয়ে জেনারেট করছে। এরকম আপনি যেগুলো ইমাজিন করবেন সেই জিনিসগুলো এখানে লিখে দিবেন, সেই ধরনের আপনি আউটপুটগুলো পাবেন। আজকে এটুকুই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।